হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সবাই আর ভালো আছেন। আজকে আপনাকে আমি একটা কপি পেস্টের কাজ দেখাবো, যেটা আপনার লাইফ টাইম সাপোর্ট দিবে, যেটা আপনাকে একটা আমি স্কিল শিখিয়ে দিব। এই স্কিলটা যদি আপনার জানা থাকে, শিখা থাকে, আপনি সব ধরনের ইনকাম করতে পারবেন। আমি এই ভিডিওটাতে আমি আর্নিংস দেখাই দিব, এরকম চ্যানেলগুলোর আর্নিংস কেমন, এই কপি পেস্ট করে যে ইউটিউব চ্যানেলগুলোর দাঁড় হয়েছে তাদের আর্নিংস কেমন, তাদের মান্থলি 1.5 থেকে 2 লাখ টাকার উপরে ইনকাম হচ্ছে কি হচ্ছে না, প্রত্যেকটা বিষয়ে আমি আপনাকে দেখাই দেবো এই ভিডিওটাতে। তো ভিডিওটা একটু লম্বা হলো, পুরো ভিডিওটা দেখবেন, কোনো না কোনো স্কিল আপনি শিখতে পারবেন। এই স্কিলগুলো আপনি শিখলে আপনার কোনো কিছু করতে হবে না, আপনি ভয়েস দিতে না চাইলে আপনার ভয়েস দিতে হবে না, আপনি নিজে ভিডিও করতে না চাইলে আপনার কোনো নিজে ভিডিও করতে হবে না, শুধুমাত্র আপনি কপি পেস্ট করে আপনি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করে ইনকাম করতে পারবেন। তো আগে একটা ওয়ার্নিং দিয়ে নিচ্ছি, শুধুমাত্র যারা লাইফ টাইম একটা ইনকাম করতে যাচ্ছেন, যারা কষ্ট করতে চাচ্ছেন, যাদের মধ্যে ধৈর্য জিনিসটা রয়েছে, তারা এই ভিডিওটা দেখবেন। আপনাদের অনুরোধ রইল, অন্য কেউ দেখবে না ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, তো স্ক্রিনে চলে যাবো, স্ক্রিনে গিয়ে পুরো বিষয়টা দেখাবো। আপনাদের কম্পিউটার হলে আসলে ভালো হয়, কম্পিউটার না হলেও আপনাদের কোনো সমস্যা না, ফোনেও করা যাবে, কিন্তু ফোনে একটু সময় লাগবে, একটু, কিন্তু কম্পিউটার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আমি পিসিতে গিয়ে সরাসরি দেখাই দিব কীভাবে কী করতে হচ্ছে। ওকে, তো পিসিতে গিয়ে মূল কথাগুলো হচ্ছে। তো চলে আসছি পিসি স্ক্রিনে, এখানে আসার পরে আমাদের সামনে একটা দেখুন যে পেজ ওপেন হয়ে গেছে। এইখান থেকে মূলত আমরা ভিডিওগুলো আসলে ডাউনলোড করব, কারণ আমাদের তো ভিডিও ছাড়া তো আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারবো না। তো আমাদের ভিডিওর জন্য একটা ফ্রি ভিডিও লাগবে, কারণ ইউটিউবের থেকে আমি যদি কোনো ভিডিও ডাউনলোড করি সেটা কপিরাইটের আন্ডারে পড়ে যাবে। মানে আমি অন্য কারো ভিডিও যদি ইউটিউবে আপলোড করি সেটা ইউটিউব বুঝে নেবে এবং আমাদের একটা কপিরাইটের একটা বিষয় চলে আসবে এখান থেকে। ওকে, তো যে কারণে আমরা আসলে এখানে ইউটিউবে আমরা নিতে পারতেছি না, আমরা নো কপিরাইট ভিডিও নিব। এবং আমি মূলত iPhone 13 নিয়ে কাজ করতেছি, টেক রিলেটেড আমি একটা চ্যানেল খোলার চিন্তাভাবনা করতেছি, এই যেরকম কপি পেস্টের চ্যানেল। ওকে, তো টেক রিলেটেড চ্যানেল খোলার একটাই কারণ যে টেকে ইনকাম একটু বেশি, অন্যান্য যেই আপনি সাইটগুলো নেবেন, নিউজ বলেন বা অন্যান্য যে বিষয়ে আপনি কাজ করেন, কিন্তু টেক রিলেটেড আপনার ইনকাম একটু বেশি। আপনাদের আমি এই বিষয়টাই সাজেস্ট করবো টেক রিলেটেড কোনো কাজ করতে। তো টেক রিলেটেড কাজ করলে একটা এখানে সুবিধা আছে, আপনার ইনকামটা বেশি আসবে। ওকে, তো আমি এখানে iPhone 13 লিখে ইউটিউবে সার্চ করতেছি, আপনার এখানে দেখবেন ভিউজও অনেক বেশি iPhone 13 নিয়ে, যেহেতু একটা হাইপ চলতেছে বর্তমানে। তো এই হাইপগুলো চলার কারণে আমি iPhone 13 নিয়ে চিন্তা করতেছি একটা ভিডিও দিয়ে দেবো, সেই ক্ষেত্রে আমার মোটামুটি ভিউজ আসবে। এখানে অনেক অনেক ভিউজ রয়েছে, আপনার এত ভিউজ লাগবে না। আপনি বাইরের দেশে অডিয়েন্সকে টার্গেট যদি করেন তাহলে আপনার 2 থেকে 3 হাজার ভিউজ হলে একটা ভালো একটা ইনকাম দেয় কিন্তু ইউটিউব। ওকে, তো 2 থেকে 3 হাজার যদি আপনি প্রত্যেক দিন একটা ভিউজ আনতে পারেন সেক্ষেত্রে আপনি একটা ইনকাম দেবে। আপনি চাইলে এখান থেকে আলাদা আলাদা স্পেসিফিকেশন রয়েছে, এইভাবে আপনি ভিডিও করতে পারেন, আপনি চাইলে একটা আর্টিকেল হিসেবে ভিডিও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা না। তো আপনার যদি সময় একটু বেশি থাকে তাহলে আপনি যে এরকম আলাদা আলাদা নিউজ দিতে পারেন। আর আমি আবার চলে আসলাম এই সাইটটাতে, আমি এই সাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনার ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওগুলোতে আপনার কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না, কোনো ধরনের আপনার এই ভিডিওগুলো পাবলিশ করলে কোনো ধরনের আপনার সমস্যা হবে না, কিন্তু অন্যান্য মানুষের ভিডিও ডাউনলোড করে করলে অবশ্যই সমস্যা হবে। এখানে দেখুন যে ছবি আছে, আপনি চাইলে কিন্তু ছবিগুলো ডাউনলোড করে কিন্তু আপনি চাইলেই কিন্তু একটা থাম্বনেল তৈরি করে নিতে পারেন। এখানে ছবিও কিন্তু ফ্রি লিখেই আছে, ফ্রি টু ইউজ। ওকে, তো আমরা ছবি ডাউনলোড করব না, আমরা ভিডিওর কাজে যাব। তো ভিডিও আমরা দেখব এখন যে এখানে ভিডিওগুলো ডাউনলোড করবো, ভিডিওগুলো ডাউনলোড করে আমি কীভাবে কাজ করবো। এখানে ভিডিও সাইট অপশনও ছিল, ভিডিও সাইটে অপশনটাকে আমি ক্লিক করে নিলাম। এরপরে দেখুন একটা ভিডিওতে আমরা চলে আসছি, এখানে লেখা আছে ফ্রি টু ইউজ, মানে এই ভিডিওটাতে কোনো ধরনের সমস্যা নাই, আপনি চাইলে ইউজ করতে পারবেন, ইউটিউবে ডাউনলোড করে আপলোড করে দিতে পারবেন। ওকে, তো এরকম কয়েকটা ভিডিও ডাউনলোড করে সেটার নিচে ভয়েস লাগিয়ে আপনি একটা সুন্দর একটা টেক রিলেটেড ভিডিও তৈরি করে ফেলতে পারেন। এখানে কয়েক ধরনের ভিডিও রয়েছে, আমি কয়েকটা ভিডিও এখানে দেখাচ্ছি আপনাদের। এখানে আপনি চাইলে যত ভিডিও আপনি চান আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এরকমই আসলে কাজগুলো, কারণ প্রত্যেকটা ভিডিও কিন্তু ফ্রি টু ইউজ। তো আমি এই যে দেখুন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। তো এখানে একটা ডোনেট করার একটা কথা বলছিল, কিন্তু এটা আপনার ইচ্ছা, আপনি করতে চাইলে করতেও পারেন, না করতে চাইলে নাও। তো আমার এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে কিন্তু আমার ভিডিওটা। তো এখন ভিডিও ডাউনলোড হলো ভাই, এখন সবই ডাউনলোড হলো, কিন্তু আমাদের ভয়েসের দরকার পড়বে। এখন ভয়েস কেমনে, আপনার ভয়েস দিতে হবে না, কোনো চিন্তা নেই, আপনার ভয়েস দিতে হবে না। ভয়েসের জন্য আলাদা একটা সাইট রয়েছে, ওয়েবসাইট রয়েছে, আপনার ওইখান থেকে ভয়েস দিয়ে দিবেন। ওকে, তো আপনি যেই রিলেটেড ভিডিও দিতে চাচ্ছেন সেই রিলেটেড সার্চ করে ভিডিও নেবেন। আর আমরা ভয়েসের জন্য একটা ওয়েবসাইটে চলে আসছি, এখান থেকে আমরা ভয়েসের জন্য কাজ করব। তো এই ওয়েবসাইটটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসবেন। মোবাইলেও এই ভয়েস আপনি এডিট করতে পারবেন, আপনি ফোনেও পারবেন, কিন্তু একটু সমস্যা হলো যে আপনি পিসিতে করলে একটু সময় কম লাগে, কিন্তু আপনি যদি মোবাইলে করতে চান একটু সময় একটু বেশি লাগতে পারে। ওকে, এটি হলো মূলত সমস্যাটা। তো এইখানে অনেক সুন্দর ভয়েস আসবে, কোনো আটকাবে না কোনো ভয়েস, কোনো মনেই হবে না যে এটা আপনি ভয়েসটা আসলে কোনো জায়গা থেকে নিয়েছেন, এরকম মনে হবে না, খুব সুন্দর ভয়েস আসবে আপনার কাছে। তো
তো আমি এই যে সাইটটাতে চলে আসলাম, এখান থেকে আপনি চাইলে আলাদা আলাদা কাজ করতে পারেন, কিন্তু আমি যেহেতু আর্টিকেল হিসেবে কাজ করবো কারণ আমার সময় একটু কম এখানে বর্তমানে, তো এখন আমি আর্টিকেল লিখে কাজ করবো দেখে আমি এখানে আইফোন 13 একটা আর্টিকেল বের করে নিচ্ছি, যেটাকে আমি পুরোপুরি কপি পেস্টের কাজ করব। তো ভয়েস আমার কপি পেস্টের কাজ করে নেব, কারণ ভয়েস কিন্তু আমি ওই ওয়েবসাইটটা থেকেই পেয়ে যাচ্ছি, এবং ভয়েসের ক্ষেত্রে কোনো কপিরাইট ইস্যু নাই ইউটিউবে, তো এই ভয়েসের ক্ষেত্রে কিন্তু কোনো কপিরাইট ইস্যু নাই। তো আমি দেখুন এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, আমার যেই বিষয়টা আমি কথা বলাতে চাচ্ছি যে বিষয়টা নিয়ে আমি কাজ করবো, এই একটা আর্টিকেল, আমি একটা ছোট্ট একটা আর্টিকেল, ডেমো একটা আর্টিকেল আমি এখান থেকে কপি করে এখন আমি এই ওয়েবসাইটটাতে এসে এই জায়গাটায় আমি পেস্ট করে দিব। ওকে, তো পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর দেখুন যে এখানে আপনি যে কোনো ভাষায় নিতে পারবেন, আপনি চাইলে বাংলায় নিতে পারবেন, বাংলায় খুব সুন্দর আসে ভাই, ইংরেজিতে আরও সুন্দর আসে, বাংলা ইংলিশ দুটাতেই সুন্দর আসে, আপনি চাইলে বাংলাতেও ট্রান্সলেট করে দেখতে পারেন। তো আমি এখান থেকে ইংরেজিতে দিয়ে আমি এখান থেকে ধরেন যে আমি এখান থেকে আই এম নট আ রোবট দিব, দেন প্লেতে দিব, দেখুন শুনুন ভয়েসটা কতটুকু ক্লিয়ার এটা আপনারা শুনুন এখন। Apple announced the iPhone 13 lineup during its 2021 September event. There are four models like the iPhone 12, with camera improvements, display changes, and a better A15 processor. Many of the new features highlighted focused on photography and video. তো এইভাবে দেখতে পারলেন যে ভয়েসটা কতটুকু এখানে সুন্দর আছে। তো ভয়েসটা এত সুন্দর থাকার একটাই কারণ, এখানে কিন্তু খুব ভালোভাবে একটা আপনাকে ভয়েস দেওয়া হচ্ছে, আপনি এই ভয়েসটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা আপনার ভিডিওর নিচে কাজে লাগাই দেবেন, আপনি এটা ফোনের মাধ্যমে ডাউনলোড করতে চাইলে করতে পারবেন, কিন্তু এখানে পিসিতে করা যাচ্ছে না, কারণ হলো যে এটা পিসিতে থার্ড পার্টি কোনো কিছুর মাধ্যমে আসলে ডাউনলোড করতে হবে। তো সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি এইভাবে কাজ করবেন, নাহলে আপনি কোনো মাইক্রোফোনের সাহায্যে এই ভয়েসগুলোকে রেকর্ড করাতে পারেন, সেটাও ভালো হবে। ওকে, তো আমি দেখাই দিলাম, এখন আপনাদের দরকার পড়বে শুধুমাত্র একটা এডিটরের, একটা এডিটরের দরকার পড়বে, কারণ হলো যে আপনার এখন ভয়েসের সাথে ভিডিওগুলো তো লাগাতে হবে, আর এখানে ভিডিওগুলো খুব বড় বড় এরকম না, শর্ট শর্ট ভিডিও, তো আপনার কয়েকটা ভিডিও ডাউনলোড করে একসাথে জোড়া লাগাতে হবে, এরপরে সেটার নিচে ভয়েস দিতে হবে, এরপরে কাজ হলো আমাদের আপলোড দেওয়ার ইউটিউবে এবং টাকা ইনকাম করার। ওকে, তো এই যে আমি ইউটিউবে এসে আপলোড দেওয়ার কাজ করবো এবং একটা সুন্দর থাম্বনেল দেবো যেন মানুষজন আকর্ষণ হয় আমার ভিডিওটা দেখে। তো আগে বলে দিচ্ছি ভাই, এখানে ধৈর্যের ব্যাপার, আপনার যদি ধৈর্য থাকে এবং লাইফ টাইম একটা ইনকাম করতে চান সেক্ষেত্রে এটা আপনার জন্য, টেক রিলেটেড কাজ করতে পারেন, এখানে ইনকাম বেশি, যেহেতু আপনার এখানে নিজে থেকে কিছুই করতে হচ্ছে না, আপনি যে কোনো রিলেটেড কাজ করতে পারেন। ওকে, তো আপনার ধৈর্য না থাকলে আপনি ইউটিউবে আসবেন না, কারণ ইউটিউবে আপনি এসে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিউজ উঠবে এমন না, আপনার কয়েকটা ভিডিও দিতে হবে, 100-200 ভিডিও দেওয়ার পর অনেকের ভিউজ উঠে, তাছাড়া আবার উঠে না অনেকের। তো এরকমই কাজটা, যে আপনি যত সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন, যত ধৈর্য আপনার বেশি তত এটা আপনার জন্য ভালো হবে। তো এইভাবেই মূলত আমি এই কয়েকটা সাইট কপি পেস্টের কাজ শো আমি দেখাই দিলাম, কারণ ভয়েস এখানে কপি পেস্ট করলে আপনার ভয়েস এসে পড়তেছে, ভিডিও আপনার মানুষেরটা ডাউনলোড করলে হচ্ছে, নিজের কিচ্ছু করতে হচ্ছে না এখানে। ওকে, এই স্কিলগুলো আপনার জানা থাকলে কাজে দিবে। ওকে, তো যেভাবে দেখালাম এইভাবে কিন্তু কপি পেস্টের কাজগুলো করে অনেক চ্যানেল দাঁড় হয়ে গেছে, যাদের মান্থলি ইনকাম 1.5-2-3 লাখের উপরে চলে যাচ্ছে অনেকের, এরকম ইনকাম আছে, এবং এই ইনকামটা বাংলাদেশ থেকে অনেকে করতেছে, বাইরের দেশ থেকেও করতেছে, যেহেতু এখানে আপনার কোনো ইংরেজি কোনো কিছু বলতে হচ্ছে না, আপনার নিজের ইংলিশ ভালো থাকতে হচ্ছে না, আপনি ইংলিশে কথা বলবেন, আপনার এরকম কিচ্ছু বলতে হচ্ছে না, সেহেতু কিন্তু আপনি কিন্তু একটা জিনিস, আপনি এখান থেকে একটা বাইরের দেশের ECPM বা CPM যে জিনিসটা এটা কিন্তু অনেক বেশি, মানে বাংলাদেশ থেকে 1000 ভিউজে যদি $1 দেয়, বাইরের দেশে 1000 ভিউজে $10 দিচ্ছে, তো এরকম একটা ইনকাম কিন্তু দিচ্ছে বাইরের দেশে। তো আমার আসলে সবসময় টার্গেটটা থাকে বাইরের দেশের অডিয়েন্স, বাইরের দেশের অডিয়েন্সকে টার্গেট করলে একটা ইনকাম ভালো পাওয়া যায়, তবু যারা বাংলায় কাজ করতে যাচ্ছেন বাংলায় কাজ করা যায়, কোনো অসুবিধা নেই। ওকে, তো যেভাবে দেখলাম এভাবে আপনি ধৈর্য সহকারে কাজ করতে পারবেন, এবং শেষে একটা কথাই আপনাদের বলবো, অবশ্যই আপনার এটা লাইফ টাইমের জন্য ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার এতটুকু অন্তত বুঝতে হবে যে কোন ভিডিওটার সাথে কোন ভয়েসটা যাচ্ছে, এতটুকু না বুঝলে আপনি কখনোই আসলে একটা ভালো ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারবেন না। তো আমি এতটুকু আপনাকে বললাম, এতটুকু আপনার নিজের বুঝে নিতে হবে। তো চলুন আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশনটা মাস্ট, নিজে খেয়াল রাখবেন, পরিবেশ খেয়াল রাখবেন, আসসালামু আলাইকুম।